যে প্রথম পাওয়ার অন করি হ্যাঁ প্রথমে আমরা এই প্রথমে আমরা প্রিন্টার থেকে পাওয়ার অন করব যখন রেডি টু কপি অপশনে আসবে তখন আমরা প্রিন্টারটা রেডি অবস্থায় আছে এই অবস্থায় আমরা প্রথমে দেখব যে ডিসপ্লেতে পেপারটা কী অবস্থায় বাই ডিফল্ট আছে এটা A4 LEF আছে A4 LEF মানে যার মানে এটাকে বলা হয় প্রুটেড হ্যাঁ প্রুটেডভাবে আছে এবং এটা ট্রেড টু সিলেক্ট করা আছে তা আমরা কী করবো ট্রেড টুটা টান টান দিয়ে আমরা প্রথম পেপারগুলি শার্প করে প্রত্যেকটা পেপার এখানে অ্যানালাইজার আছে এটাকে আমরা সরাবো সরাবে এই পেপারটাকে ঠিক LEF পোর্টেডভাবে আমরা বসাবো হ্যাঁ পোর্টেড পোর্টেড হ্যাঁ করে আমরা বসাবো বসানোর পর আমরা কী করবো ট্রেটা টচ করবো টচ করার পর ক্লোজ করবো মেশিন রেডি টু কপি হ্যাঁ মেশিন রেডি টু কপি ওকেতে চাপ দিব তখন মেশিন রেডি টু কপি হ্যাঁ এখন আমরা কী করবো যে ডকুমেন্টটা আমরা প্রিন্ট করবো আমরা এইখানে দুইটা পদ্ধতি করতে একটা ফ্ল্যাট বার থেকে করতে পারি এই গ্লাসের উপরে বসায় এবং আমরা পেপারটা ট্রেতে যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই আমরা উপরের তার মানে এদিকে দিক দিব পোর্ট্রেট মানে এইভাবে দিলে কেটে যাবে না এইভাবে হ্যাঁ ল্যান্ডস্কেপে দিব না আমরা পোর্ট্রেট ভাবে দিব আর আমরা পেপার ট্রেতেও যদি ওইভাবে দিতাম হ্যাঁ পেপার ট্রেটা যদি আমরা ঘুরাই দিতাম ল্যান্ডস্কেপ লম্বা ভাবে দিতাম তাহলে আমরা উপরেও লম্বা ভাবে এইভাবে বসাতাম ঠিক আছে তার মানে আমরা এখন আমাকে সবসময় খেয়াল রাখতে হবে ট্রেতে যেভাবে পেপার থাকবে ঠিক উপরও পেপারটা সেইভাবে থাকবে এবং এই ট্রেতে যেভাবে বসালাম ঠিক উপরে ফ্ল্যাট বারেও পেপারটা সেভাবে বসালাম বসানোর পর প্ল্যাটফর্মটি ক্লোজ করলাম কভার উপরে টপ কভারটা এখন আমরা স্টার্ট বাটনে প্রেস করি যে কপিটা বসালাম সেই কপিটা আমাদের এটা হলো LEF পদ্ধতিতে সেট আপ LEF সেট আপে এবং পুটেডভাবে প্রিন্টে ফটোকপিটা শেষ সম্পূর্ণ হবে এখন আমরা এটা লম্বাভাবে কীভাবে করে সেটা আমরা এখন দেখাবো হ্যাঁ সেক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে যেটা আমরা একে প্রিন্টারের ডিসপ্লেতে যাব ডিসপ্লেতে গিয়ে মেনু বাটনে আমরা প্রেস করব মেনু বাটন প্রেস করে আমরা হ্যাঁ মেনু বাটন প্রেস করব তারপর আমরা কী করবো সিস্টেম সেট আপে যাবো সিস্টেম সেট আপ সিস্টেম সেট আপে যাওয়ার পর আমরা পেপার সেট আপে যাবো পেপার সেট আপ এখন বলছে পেপার সাইজ আমরা পেপার সাইজে ঢুকবো হ্যাঁ আপনার ট্রে ওয়ান এবং ট্রে টু এখানে দুইটা অপশন আছে আমরা আগে ট্রে টুটা আমরা করি কনফিগার ট্রে টুতে যাবো হ্যাঁ ট্রে টুতে এখানে আমাদের দেখাচ্ছে A4 LEF যেটা পাতালে বসালে বা প্রোটেড বাই বসালে আমাদের প্রিন্টটা আসতো এখন আমরা যেহেতু লম্বা বাই বসাবো আমরা কী করবো A4 SEF আমরা সিলেক্ট করবো A4 SEF তো A4 SEF সিলেক্ট করলাম কিন্তু এখানে অনেক কিছু সিলেক্টে আছে যেটা হলো A4 SEF আছে A5 SEF আছে A3 আছে এখানে যে যা প্রয়োজন সে অনুযায়ী তা করে নিবে যে ইউজার হ্যাঁ তো যাই হোক এখানে আমরা A4 SEF করলাম সেভ হয়ে গেল এখন আমরা কী করবো এখান থেকে ব্যাক হয়ে বেড়ে যাব হ্যাঁ এখন রেডি টু কপি আমাদের প্রিন্টারটা রেডি টু এবং ডিসপ্লেতে দেখাচ্ছে পেপারটা এখন করলাম SEF মানে লম্বাভাবে ল্যান্ডস্কেপে দেখাচ্ছে ছবিও একটা আছে যেহেতু পেপারে একটা ছোট লোগো আছে এই লোগোটাতে দেখাচ্ছে লম্বাভাবে তাহলে আমরা কী করবো ট্রেটা এখন টান টান দিয়ে আমাদের পেপারটাকে আমরা লম্বা করে ঠিক লম্বা করে ল্যান্ডস্কেপ পদ্ধতিতে আমরা সেট আপ করি
লম্বা করে একটু সেটআপ করলাম। এটা পোস্টে এটা হলো এসিএফ, হ্যাঁ এটা হলো এসিএফ। এখানে ডিসপ্লেতে দেখাবে এফোর এসিএফ। এখন এটা করার পর আমাদের ওকে চাপ দিতে হবে। এখন ডিসপ্লেতে রেডি টু কপি এবং পেপারটা লম্বাভাবে বসানো, সেই অনুযায়ী সে সিগন্যাল লোগোটা দেখাচ্ছে। এখন আমরা কি করব, আমরা যদি এই যে আমরা যদি ফ্ল্যাট বারে করার সময় যেমন আমরা করছিলাম ঠিক এভাবে, এখন এটা পেপারটা ঘুরে লম্বাভাবে করে দিই। এটা আমরা এডিফে করা, হ্যাঁ লিগেল প্লাস যে লেটার এ ফোর তিনটাই আমি করতে পারি লম্বাভাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা আমরা ফ্ল্যাট বারে যেভাবে বসাইছি, যদি আমরা এডিএফ তে করি ঠিক এডিএফ ওইভাবেই বসাতে হবে। তাহলে আমরা এটা এডিএফ তে করি, এডিএফ তে আমরা এটা এডিএফ তে করব, আপনাদের দেখাতে পারি। এটা ফটোকপির নিয়ম কি, ডকুমেন্ট উপরে থাকবে? হ্যাঁ, এবং ফটোকপির নিয়ম হলো ডকুমেন্টটা সবসময় উপরে থাকবে, যেটা লেখাটা উপরের দিকে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা বসালাম এডিএফ এ, এখন মেশিন রেডি টু কপি। এখন আমরা কি করবো, স্টার্ট বাটন প্রেস করব। তাহলে দেখবেন যে লেখাটা কেটে গেছে, আমাদের সম্পূর্ণ লেখাটা আসে না। কেটে গেছে, হ্যাঁ।